ঠিক আমি লাউড স্পিকার দিচ্ছি ইনশাল্লাহ ফজল ইনশাল্লাহ শেখ বিসমিল্লাহির রহমানির রহিম ان الحمد لله نحمده ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار وبعد احبتي في الله السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته আমাদের এই ধারাবাহিক আলোচনায় গতদিনে এলমের গুরুত্ব প্রয়োজনীয়তা এবং এলমের ফাজাইল সম্পর্কে আমরা আলোচনা করছি এবং আজকে আমরা আশা করছি যে একজন তালিবুল এলমের জন্য কি কি বিষয়ের দিকে বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন তথা এলমের আদব কি তালিবুল এলমের আদব কেমন হওয়া উচিত শিষ্টাচার এলমের শিষ্টাচার কি মোটকথা এলিম অর্জনের জন্য বা যে ব্যক্তি এলিম অর্জনের পথে চলে যে এলিম অর্জন করতে চায় এলিমে দিন অর্জন করতে চায় তার জন্য কি কি বিষয়গুলা পালন করা কি কি বিষয়ের প্রতি বিশেষভাবে খেয়াল রাখা আবশ্যক সে বিষয়ে সম্পর্কে আজকে আলোচনার চেষ্টা করব আমরা প্রথম আলোচনায় একটা কথা বলে রাখছিলাম যে তালিব ইলমের জন্য বা ইলমের জন্য যে শর্ত যেটা শর্তের কথা বলছিলাম এর মধ্যে একটা হচ্ছে হুসনুল নিয়ত কিংবা আখলাক আর একটা হলো এলিম অনুযায়ী আমল করা আসলে মৌলিক এই দুইটা শর্তের উপরেই এই এই দুটো বিষয় হচ্ছে জ্ঞান অর্জনের পথে যারা চলে অর্থাৎ যারা তালিবুল এলিম বা এলিম অর্জন করতে চায় এই দুটো বিষয়কে পালন করা এই দুটো বিষয়কে মেনে চলা এবং এই দুটো বিষয় এই দুটো বিষয়ের প্রতি খুবই মনোযোগ রাখা খেয়াল রাখা প্রত্যেক তালিবুল ইলমের জন্য অপরিহার্য আজকের আলোচনার যে বিষয়বস্তু মূলত এই দুটা বিষয় এবং এই দুটো বিষয় থেকে আরো যে বিষয়গুলা এর সাথে রিলেটেড বা সম্পর্কযুক্ত আলোচনা সে বিষয় হবে ইনশাআল্লাহ মৌলিক শর্ত হচ্ছে তালিবুল ইলমের একজন তালিবুল ইলমের সে যে পর্যায়ের তালিবুল ইলম হোক প্রাথমিক স্তরের কিংবা মধ্যম লেভেলের কিংবা উপর লেভেলের যে পর্যায়ের তালিবুল ইলম হন না কেন অবশ্যই তার নিয়ত সুন্দর হতে হবে তার ইলমের পিছনে ইখলাস থাকতে হবে যে আমি জ্ঞান ইলম দীন অর্জন করছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য এবং এর দ্বারা তার অন্য কোনো উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না মূল উদ্দেশ্য হবে এটাই আমি ইলমে দীন অর্জন করছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ارشاد করেছেন من تعلم علما مما يبتغى به وجه الله عز وجل لا يتعلمه الا ليصيب عرضا من الدنيا لم يجد عرف الجنه يوم القيامه যে এমন ইলম অর্জন করলো যে ইলম দ্বারা আল্লাহ সন্তুষ্টি কামনা করা হয় বা যে ইলম দ্বারা আল্লাহ সন্তুষ্টি চাওয়া হয় কিন্তু কেউ যদি এই ইলম যে ইলম দ্বারা আল্লাহ সুবহান ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করা যায় সেই ইলম অর্জন দ্বারা যদি কেউ দুনিয়া কামাইতে চায় ইসিব আরযাম মিনাদ দুনিয়া তাহলে তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাম ইয়াজিদ আরাফাল জান্নাত ইয়াউমাল কিয়ামা সে কিয়ামতের দিন জান্নাতের আরফ অর্থাৎ জান্নাতের বাতাস পাবে না ইয়ানি রিহাহা জান্নাতের খুশবুটুকু সে পাবে না কিয়ামতের দিন যদি ইলম দিন অর্জনের পিছনে তার উদ্দেশ্য হয় দুনিয়া লাভ কিংবা দুনিয়াবী কোনো মকসদ যদি থাকে তাহলে সে কিয়ামতের দিন জান্নাতের সুবাসটুকুও পাবে না এর জন্য ইলমে দীন অর্জনের মৌলিক শর্ত এবং তালিবুল ইলমের জন্য অপরিহার্য কর্তব্য হল যে প্রথমেই সে তার নিয়তকে পরিচ্ছন্ন করবে তার নিয়তের মধ্যে পুরোপুরি এখলাস অনায়ন করবে যে আমি এই ইলম দ্বারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য এবং তারই সন্তুষ্টি অর্জন করতে চাই ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন যে তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা আল্লাহর ইবাদত করবে মুখলিসিন লাহুদ্দিন যে দিনকে আল্লাহর জন্য একদম খাঁটি করে ইলম অর্জন যেটা এটা হচ্ছে অবশ্যই আজ্জালিল উলুম এবং এটা হচ্ছে অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত মহান একটা ইবাদা ইলম দিন অর্জন অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদা এই ইবাদতের ক্ষেত্রেও কোরআনে কারীমে বলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন যে তাদেরকে আর কোনো কিছু নির্দেশ দেওয়া হয়নি তাদেরকে এই আদেশই দেওয়া হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে দিনকে তার জন্য খাঁটি করে সুতরাং আইনেন যে ইবাদা আইনেন অর্জন যে ইবাদা এই ইবাদতের ক্ষেত্রেও অবশ্যই প্রত্যেকটা মুসলমানকে প্রত্যেকটা তালিবুল ইলমকে অবশ্যই মুখলিস হতে হবে যে আমি ইলম অর্জন করছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য এবং তার সন্তুষ্ট অর্জনের নিমিত্ত এর পিছনে অন্য উদ্দেশ্য থাকতে পারবে না কিন্তু কেউ কোরআন এবং সুন্নাহ শিখতে ইলম বই শিখতে একদ্বারা যদি তার অন্য কোনো উদ্দেশ্য হয়ে থাকে দুনিয়া অর্জন উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তার এই ইলম কিয়ামতের দিন তাকে কোনো কাজ দেবে না ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আর যে ব্যক্তি ইলম দিন অর্জন করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এবং নৈকট্য লাভের জন্য তাহলে তার দুনিয়া সে দুনিয়াতে যেমন সফল আখেরাতেও তেমনি সফল ابن مسعود رضي الله عنه قلت له سمعت نبيكم صلى الله عليه وسلم يقول من جاهل هم من أحنا الواحدة هم آخرة ريك فهو أمر الدنيا ومن تشعبت به الغموم في أحوال الدنيا لم يبال الله في أي أودية حلك فأقول عمت مدير نبيك ابن مسعود رضي الله عنه قلت له عمت مدير نبي صلى الله عليه وسلم قلت شنجي যার চিন্তা হবে যে ব্যক্তির চিন্তা হবে শুধুমাত্র আখেরাতের চিন্তা দুনিয়ার কোন চিন্তা যার থাকবে না দুনিয়ার বিষয়ে তার কোনো টেনশন থাকবে না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার ব্যাপারে সম্পূর্ণ টেনশন ফ্রি করে দেবেন আর অমন পেশে আদর বিহীন হুমক যে আহ্বালের দুনিয়া আর দুনিয়ার ব্যাপার নিয়ে যারা সবসময় চিন্তা করবে হালাক সে কোথায় কোন মরুভূমিতে কোন তত্ত্বতায় পড়ে মারা গেল সে নিয়ে আল্লাহ আল্লাহ কোন পরোয়া করেন না যে সে কি অবস্থায় আছে হ্যাঁ সে কোনো যে কোনো জায়গায় পড়ে মরুক তাতে এ বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদৌ পরোয়া করেন না অর্থাৎ তার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদৌ কেয়ার করেন না একজন যদি ইলম দিন অর্জনের দ্বারা শুধু ইলম দিন না
একজন মুসলমান হিসেবে যদি প্রত্যেকটা কাজে এবং প্রত্যেকটা ইবাদতে পিছনে যদি উদ্দেশ্য একটাই হয়, চিন্তা একটাই হয় যে আখেরাত প্রাপ্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ কিভাবে অর্জন করা যায়, যদি একজন মুসলমানের একজন তালিবুল ইলমের যদি চিন্তা সবসময় এটাই থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই হাদিস সুস্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার ব্যাপারে নিশ্চিন্ত করে দেবেন, তাকে দুনিয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তাকে তার রিজিক নিয়ে চিন্তা করতে হবে না, তার থাকা খাওয়া তার কিভাবে সে জীবনযাপন করবে তা সেটা নিয়ে তার চিন্তা করতে হবে না, তার দুনিয়াবি ইজ্জত সম্মান নিয়ে তাকে কোনো চিন্তা করতে হবে না, এই বিষয়গুলো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। সে যখন চিন্তা করবে যে আমি যা করতেছি, যে ইলম অর্জন করতেছি, আমি আমল করতেছি, যত সব ইবাদত করতেছি, এই সব ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। বান্দা যখন সবসময় আল্লাহ সন্তুষ্টির জন্য চিন্তায় নিমগ্ন থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা সন্তুষ্টির বিষয়টা নিশ্চিত করে দেবে, যে বান্দা কিভাবে নিশ্চিত নিরাপদ থাকতে পারে, সুখে শান্তিতে থাকতে পারে, সব বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। এর জন্য ইলমে দীন অর্জনের পেছনে প্রথম শর্ত হল তালিবুল ইলমের, যেহেতু ইলম অর্জন এটা ইবাদা, সুতরাং এই ইবাদতের ক্ষেত্রে ইলমে দীন অর্জনের পেছনে অবশ্যই অবশ্যই তাকে মুখলিস হতে হবে, তাহলে এই ইলম তাকে দুনিয়াতে যেমন ফায়দা দেবে আখেরাতেও তেমনি ফায়দা দেবে। যদি কোনো মানুষ আল্লাহ সন্তুষ্টি, কোন মুসলমান, কোন তালিবুল ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য ইলমে দীন অর্জনে নিমগ্ন থাকে এবং তার উদ্দেশ্য এটুকু হয় যে আমি ইলম অর্জন করব, নিজে জাহালত মুক্ত হব, অপরকে জাহালত মুক্ত করব, সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পরিচিত করে তুলব, হ্যাঁ, কোরআন এবং সুন্নাহর দাওয়াত দিব, নিজে সেটাকে যেভাবে আমল করব সেভাবে অন্যকে সেই দাওয়াত পৌঁছাবো, যাতে গোটা উম্মতে মুসলিমা, যাতে মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করতে পারে, তারা যাতে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত হতে পারে, এই উদ্দেশ্য নিয়ে যদি কোনো তালিবুল ইলম ইলম অর্জনে নিমগ্ন থাকে, তাহলে তাকে দুনিয়ার ব্যাপারে তার দুনিয়া কিভাবে চলবে সে বিষয়ে তাকে আদৌ চিন্তা করতে হবে না। কাফাহুল্লাহু মুহনাতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায় দায়িত্ব যা আছে সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার বিষয়গুলো দেখবেন, অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু যদি যদি কারো মনে এ বিষয়ে আমি গত দর্শে আপনাদের সাথে আলোচনা করছিলাম যে কখনো যেন তালিবুল ইলমের মনে এই ধরনের কোনো বড় ধারণা না আসে যে ইলমে দিন অর্জন করে কোনো লাভ নেই, হ্যাঁ, কারণ এই কোরআন আর সুন্নাহ শিখে আমার পেট চলবে না, এই ধরনের বদ্ধমান কেউ সেটা না করে। কারণ সত্যিকার অর্থে মুখলিস হয়ে খালিস নিয়তে যদি কেউ ইলমে দিন অর্জনের জন্য নিবেদিত হয়, মনোনিবেশ করে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার দুনিয়ার ব্যাপারে তাকে চিন্তা মুক্ত করে দেব, সেই রাস্তা করে দেবে। এবং যে ওমান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার রাস্তায় আমার পথে যে প্রচেষ্টা করে, যে চেষ্টা করে, মুজাহাদা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি তাকে আমার পথ দেখিয়ে দেবো, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াইন্নাল্লাহ আলা মাআল মুহসিনিন, এবং অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনিনদের সাথে রয়েছেন। এই মুহসিনিন কারা? যারা মুখলিসিন, যারা মুখলিস, যারা তাদের আকীদা, বিশ্বাস, কথায়, কাজে সব কিছুতে মুখলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে রয়েছেন। তো এই আয়াতের ব্যাখ্যায় আনতা ওয়াইজ কুলকারনি রাহিমাহুল্লাহ বলেছেন যে একটা একটা ব্যাখ্যায় উনি বলেছেন যে ওমান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এর অর্থ হলো মান জাহাদা ফি তালাবিল ইলম, যে ইলম অর্জনের জন্য সচেষ্ট হয়, লানাহদিয়ান্নাহুম সুবুলাল আমাল, আমি তার জন্য আমলের রাস্তা সহজ করে দেব, সুগম করে দেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তা যদি সুগম করে দেন, তো তার দুনিয়ার রাস্তা যেভাবে সুগম হবে আখেরাতের রাস্তাও তেমনি সুগম হবে। এর জন্য তালিবুল ইলমের প্রথম করণীয় হলো যে নিজের নিয়তকে পরিশুদ্ধ করা, বিশুদ্ধ করা। ইলম অর্জনের পেছনে জাগতিক সুনাম, সুখ্যাতি অর্জন কিংবা দন দৌলত কামানো, এই ধরনের কোনো উদ্দেশ্য যেন, নিয়ত যেন আদৌ না থাকে। যদি তালিবুল ইলম তার ইলমে দীন অর্জন এই বিষয়টা ইবাদা, আর এই ইবাদত যদি কেউ করে
দুনিয়া অর্জনের জন্য, তাহলে সে একদিকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নির্দেশের বিরোধিতা করলো যে আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহু দ্বীন, এই আয়াতে আল্লাহ যে নির্দেশ যে তোমরা দ্বীনকে আল্লাহর জন্য খাঁটি করে ইবাদত করো, এই নির্দেশের যেমন বিরোধিতা করলো তেমনি দেখা যাবে যে সে হয়তো ইলমে দ্বীন অর্জনের পিছনে অনেক সময় নষ্ট করতেছে, অনেক চেষ্টা করতেছে কিংবা অনেক কষ্ট সহ্য করতেছে, হ্যাঁ, কিন্তু এর দ্বারা সে আসলে কোনো কিছু অর্জন করতে পারবে না, তার এই প্রচেষ্টা হবে একদম বিফল। যদি এর পিছনে তার আদৌ দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে তাহলে সে অবশ্যই তার সমস্ত প্রচেষ্টা বিফল হবে। এর জন্য আমরা দেখি যে শেখ হাসান রাহিমাহুল্লাহ আল্লামা হাসান রাহিমাহুল্লাহ কি বলেন যে মান তালাবাল ইলম মান তালাবাল ইলম ইবতিগা আল আখিরা আদরাকাহা ওয়া মান তালাবাল ইলম ইবতিগা আদ দুনিয়া ফাহুয়া হাসিরুহ, যে যদি কেউ ইলম অর্জন করে, ইলমে দ্বীন অর্জন করে আখিরাত লাভের উদ্দেশ্যে তাহলে সে সেটা পাবে, আর যদি কেউ দুনিয়া লাভের উদ্দেশ্যে ইলম অর্জন করে তাহলে সে দুনিয়াই পাবে। সাহেব বুখারীর প্রথম হাদিস এর বিষয়ে আমি আলোচনা আপনাদের সাথে করছি এবং এটা উল্লেখ করছিলাম প্রথমেই যে মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যদি কেউ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য হিজরত করে তাহলে সেটা তার হিজরত হবে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য। আর যদি কেউ দুনিয়ার জন্য অমন কানা হিজরত হয়ে এলা দুনিয়া, দুনিয়া লাভের জন্য যদি কেউ হিজরত করে, দুনিয়াও কোনো উদ্দেশ্যে হিজরত করে অথবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করে তাহলে তার হিজরত বা হিজরত হয়ে এলা মহাজরাই নেই, সে যে কাজে যে উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত সেজন্যই হবে, সেটা আল্লাহর জন্য হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হবে না। এইভাবে ইলমে দ্বীন যে অর্জন করবে আখেরাতের জন্য, হ্যাঁ, সে আখেরাত লাভ করবে, আর যে দুনিয়া অর্জনের জন্য ইলমে দ্বীন অর্জন করবে সে দুনিয়াই লাভ করবে, আখেরাতে তার কোনো অংশ থাকবে না, আখেরাতে সে কিছুই পাবে না। এই বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লামা ইলমান মিম্মা ইত্তাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইসীবা বিহি আরযান মিনাদ দুনিয়া لم يجد عرف الجنة يعني يوم القيامة يعني ريحها سوشتشتو اي حديث ابتنت سوشتشتو رسول صلى الله عليه وسلم بلسون آخر ابي تر عدو كنو امسنين شه جنة تر سباشتو كو بابنا ابن عطا رحمه الله ولشن اي بشه جي علم الجانر بسنة عبشي ابن طالب العلم حسن نيت ابن تاكم مخلص حتى هذا যদি সে মুখলিস না হয় তাহলে এই এলিমটা তার জন্য আজাব হয়ে যাবে, এটা তার উপরে হজ্জত হবে, তার বিরুদ্ধে এটা প্রমাণ হবে, এটা তার পক্ষে প্রমাণ হবে না, এই এলিমটা কেয়ামতের দিন তার বিরুদ্ধে প্রমাণ হবে, এটা তার আজাবের কারণ হবে। এর জন্য এলিমে দিন অর্জনের পিছনে মুখলিস হতে হবে। আরো সুন্দর কথা এ বিষয়ে বলেছেন আল্লামা তাহমুন রাহিমাহুল্লাহ, যে ইবনুল কাসিম রাহিমাহুল্লাহ সবসময় এটুকু বলতেন ইত্তাকুল্লাহ ফা ইন্না কালিল হাযাল আমরি ইয়ানি আল ইলম মা তাকওয়াল্লাহি কাবীর ওয়া কাবীরুহু মা গায়রি তাকওয়া কালিল, যে তোমরা আল্লামা তাহমুন রাহিমাহুল্লাহ বলতেন যে ইবনুল কাসিম রাহিমাহুল্লাহ সবসময় বেশিরভাগ সময় এই কথাটুকু বলতেন যে তোমরা আল্লাহকে ভয় করো, এ বিষয়ে এই বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো, কোন বিষয়ে ইলমের বিষয়ে আল্লাহকে ভয় করো, কেন ফাইল্লা খালিল হাযাল আমরি মা তাকওয়াল্লাহি কাসীর, যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে রেখে যদি সামান্য ইলম অর্জন করো তাহলে এটা অনেক অনেক, আর যদি অনেক ইলম থাকে কিন্তু তাকওয়া না থাকে, আল্লাহ ভীতি না থাকে, আল্লাহ ইখলাস যদি না থাকে তাহলে ওয়াকাসীরুহু মা গায়রি তাকওয়া কালিল, তাহলে অনেক ইলম থাকা সত্ত্বেও সেটা হবে খুবই সামান্য। সুতরাং ইলমের মূল্যায়নটা নির্ধারণ করে তাকওয়ার উপরে,
তাকওয়াটাই হলো ইখলাস, তাকওয়াই হলো ইহসান, ইহসান এবং তাকওয়ার উপরেই নির্ভর করে ইলমের ফায়দা। কেউ যদি তার অন্তরে আল্লাহ দেখি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য পুরোপুরি ইখলাস মুখলিস হয়ে যদি কেউ সামান্য ইলম অর্জন করে তাহলে সেটা তাকে দুনিয়া এবং আখেরাতে অনেক অনেক ফায়দা পৌঁছাবে। একথাই ইবনুল কাসিম রাহিমাল্লাহ এখানে বলছেন যে ইলম যদি কম হয় কিন্তু যদি এর সাথে তাকওয়া থাকে ইখলাস থাকে তাহলে এই সামান্য ইলমটাও অনেক, এটার মূল্য অনেক বেশি। আর যদি অনেক ইলম কেউ জ্ঞানের সাগর হয়ে গেছে, অনেক জ্ঞান রাখে কিন্তু তার মধ্যে তাকওয়া নেই, তার মধ্যে ইখলাস নেই, তাহলে এগুলো হইলে হাবা মানসুরা, এগুলো একদম নিরর্থক, একদম অনর্থক, এগুলোর কোনো মূল্য নেই। রাহিমাহুল্লাহ বলতেন যে তানাল উলামা উলি তাওয়াজুন বি সালাত يكتب بعضهم الى بعض من احسن سريرته احسن الله على نيته ومن احسن ومن اصلح ما بينه وبين الله اصلح الله ما بينه وبين الناس ومن اصلح امر اخرته اصلح الله امر الدنيا والمولى المستير رحمه الله قلت ان علماء الكرام اكرمي علماء الكرام سب سمعتنا قرشفور قرشفور كتير بشيء النصيحة دكتن যখন তারা পরস্পর একজন আরেকজনকে কিছু লিখতেন তখন এই বিষয়গুলো লিখতেন, তিনটা বিষয় সম্পর্কে লিখতেন। এই তিনটা বিষয় কি? মান আহসানা সারিরাতাহু আহসানাল্লাহু আলা নিয়তিহি। দেখেন যে উলামায়ে কেরাম তারা যখন পরস্পর একজন আরেকজনকে নসিহা দিতেন তখন এই নসিহা ইখলাসের নসিহা দিতেন, তাকওয়ার নসিহা দিতেন। তারা যখন লিখতেন পরস্পর লেখালেখি হতো, হ্যাঁ, চিঠিপত্রের মাধ্যমে তারা একজন আরেকজনকে এই নসিহা দিতেন, তাকওয়ার নসিহা, ইখলাসের নসিহা। তিনটা বিষয়ের নসিহা তাদের মধ্যে হতো। একটা হলো মান আহসানা সারিরাতাহু আহসানাল্লাহু আলা নিয়তিহি, যে তার অভ্যন্তরীণ বিষয়গুলোকে সুন্দর করে নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাহ্যিক বিষয়গুলোকে সুন্দর করে দেবে। অভ্যন্তরে বিষয়গুলোকে যদি কেউ সুন্দর করে নেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাহ্যিক বিষয়কে সুন্দর করে দেবে। এর মানে কি? যে যে সমস্ত বিষয় লোকচক্ষুর আড়ালে অর্থাৎ তার আকিদাকে সুন্দর করে নেয়, তার কিছুক্ষণ আগে থেকে ওই সাউন্ড চলে গেছিল, আমরা ওই যখন ছিলাম শেখ ওই নাসিহাতে দিতেন, তিনটা নাসিহাত শেখাচ্ছিলাম যে শেখ আপনার ওই ওলামারা যে শেখ নিজেদের মানে পরস্পরকে নাসিহা দিতেন শেখ ওই ইন্টেনশনের ব্যাপারে শেখানে ছিলাম শেখ, আমি লাউড স্পিকার দিয়ে দিচ্ছি সবসময় তারা পরস্পরকে পরস্পরের মধ্যে এই নসিহা একজন আরেকজনকে এই নসিহা দিতেন এবং তারা যখন লেখালেখি করতেন একজন অপরজনকে চিঠি লিখতেন তখন এই চিঠির মধ্যেও তারা তিনটা বিষয়ের প্রতি একে অপরকে লিখতেন। এই তিনটা বিষয়ের বিষয় হলো, এর মধ্যে একটা বিষয় হলো মান আহসানাল্লাহু মান আহসানা সারিরাতাহু আহসানাল্লাহু আলা নিয়তিহি, যে তার অভ্যন্তরীণ বিষয়গুলোকে সুন্দর করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাহ্যিক বিষয়গুলোকে সুন্দর করে দেবেন। তাদের নসিহা, তাদের পারস্পরিক নসিহা প্রথম বিষয় ছিল
যে যে ব্যক্তি তার অভ্যন্তরীণ বিষয়গুলোকে সুন্দর করে দেবে নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাহ্যিক বিষয়াদিকে সুন্দর করে দেবে। এর অর্থ হলো অভ্যন্তরীণ বিষয়কে সুন্দর করা, তার মানে কি, তার যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করে নেবে, তার আকীদাকে পরিশুদ্ধ করে নেবে, যে তার আকীদার ক্ষেত্রে এবং কলবের আমলে কলব যেগুলা অন্তরের কাজ যেগুলা, সেই অন্তরের কাজগুলোকে সাগের ক্ষেত্রে যে মুখলিস হবে বিশ্বাসে এবং অন্তরের কর্মে যে মুখলিস হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাহ্যিক কাজকর্মগুলোকে সুন্দর করে দেবে। মোট কথা অন্তরের পরিশুদ্ধি অর্জন, আকীদা এবং অন্তরের পরিশুদ্ধি যদি কেউ অর্জন করতে পারে, কেউ যদি তার অন্তরকে পরিশুদ্ধ করে নেয়, আকীদাকে বিশুদ্ধ করে নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাহ্যিক কাজকর্মগুলোকে পরিশুদ্ধ করে দেবে, সুন্দর করে দেবে। মান আহসানা শরীরতাহু আহসানাল্লাহু আলানিয়াতাহু ওমান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। দ্বিতীয় নসিহাটা ছিল এটা, ওমান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে ব্যক্তি তার এবং আল্লাহর মধ্যকার বিষয়গুলোকে সঠিক করে নেবে, আসলাহাল্লাহু মা বাইনাহু ওয়া বাইনান্নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এবং মানুষের মধ্যকার, ওই ব্যক্তি এবং মানুষের মধ্যকার বিষয়গুলোকে সঠিক করে দেবে। অর্থাৎ যে তার ইবাদতকে সঠিক করে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্যান্য যাবতীয় কাজকর্ম, দুনিয়াবী কাজকর্মগুলোকে সঠিক করে দেবে। মানুষের সাথে তার যে সমস্ত কাজগুলো সেগুলোকে ঠিক করে দেবেন। আল্লাহর সাথে যখন তার মানুষের মুআমালা ঠিক হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে তার মুআমালাতকে সঠিক করে দেবেন। ওমান আসলাহা আমরা আখিরাতিহি আসলাহাল্লাহু আমরা দুনিয়া, যে তার আখিরাতের বিষয়কে, তৃতীয় নসিহাটা হলো যে ব্যক্তি তার আখিরাতের বিষয়কে সঠিক করে নেবে, আসলাহাল্লাহু আমরা দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার বিষয়কে সঠিক করে দেবেন, ঠিক করে দেবেন। তাহলে এই নসিহাতে, এই নসিহাত যে এই নসিহাত যেটা উলামায়ে কিরাম একে অপরকে করতেন, নসিহাত উলামায়ে কিরাম তারা একে অপরকে করতেন, এর থেকে বুঝে যায় যে এর গুরুত্ব কত বেশি। এটা শুধু পাবলিক বা সাধারণ লোকজনের প্রতি এই নসিহা না, এই নসিহাটা উলামায়ে কিরামদের প্রতি এই নসিহা, হ্যাঁ, তারা পরস্পর এই নসিহা করতেন। এই তিনটা নসিহাতের মূল বিষয়বস্তু দেখা যায় কি, মূল বিষয়বস্তু হলো এখানে ইখলাস, অন্তরের পরিশুদ্ধি, আকীদার পরিশুদ্ধি এবং বিশুদ্ধতা অর্জন। যে ব্যক্তি আর অভ্যন্তরীণ বিষয়গুলোকে সুন্দর করে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাহ্যিক বিষয়কে সুন্দর করে দেবে। যে ব্যক্তি তার এবং আল্লাহর মধ্যকার, বান্দার এবং আল্লাহর মধ্যকার বিষয়কে সঠিক করে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির, ওই ব্যক্তির যে মানুষের সাথে তার যে বিষয়াদি আছে ওই বিষয়গুলোকে ঠিক করে দেবে। যে আল্লাহর সাথে তার মুআমালা, আল্লাহর সাথে তার সুলুক ঠিক করে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে তার মুআমালা ঠিক করে দেবেন। আর যে ব্যক্তি তার আখিরাতের বিষয়কে সঠিক করে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার বিষয়াদিকে সঠিক করে দেবে। সুতরাং এলম অর্জনের জন্য প্রথম শর্ত হলো নিজের অন্তরের পরিশুদ্ধতা, বিশুদ্ধতা। এলম অর্জনের পিছনে তালিবুল ইলমের অবশ্যই একমাত্র ইন্টেনশন হতে হবে এইটুকু যে এই ইলমের দ্বারা আমি আমার অন্তরকে বিশুদ্ধ করতে চাই, আমি ইখলাস এবং তাকওয়া অর্জন করতে চাই, সর্বোপরি এর দ্বারা আমি আমার আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে চাই, আর কিছুই চাই না। এই যদি হয় তার অভ্যন্তরীণ অবস্থা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাহ্যিক দিকে এই ইলমের দ্বারা, এই উদ্দেশ্য নিয়ে যখন কোনো তালিবুল ইলম ইলম অর্জন করবে, তখন দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলম অনুযায়ী আমল করা তার জন্য সহজ করে দিচ্ছেন। আহসানাল্লাহু আলানিয়াতাহু, এর দ্বারা এই ইলমের দ্বারা, এই ইলমের দ্বারা আমলের পথ তার জন্য সুগম হয়ে গেছে। এই ইলম অনুযায়ী তোহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সহজ করে দিবেন।
যখন কোন তালিবুল ইলম ইলমে দ্বীন অর্জন করবে যে এই উদ্দেশ্যে যে সে কিভাবে আল্লাহর সাথে মোয়ামলা করবে, আল্লাহর সাথে তার আচরণ সুন্দর করার জন্য সঠিক করার উদ্দেশ্যে যখন কোন তালিবুল ইলম ইলম অর্জন করবে যে আমি কিভাবে আল্লাহর সাথে আমার আচরণ কেমন হবে, আমি কিভাবে ইবাদত করব, হ্যাঁ আমি কিভাবে ইবাদত করব, আমার ইবাদতের কোনটা কেমন হবে, কিভাবে ইবাদত করলে আমি রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো, নিজের মুআমালা আল্লাহর সাথে নিজের মুআমালা সঠিক করার জন্য এই উদ্দেশ্যে যদি কেউ ইলম অর্জন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা যাবে যে মানুষের সাথে তার আচরণ কিভাবে সুন্দর হয় সে প্রচলন করতে চায়, মানুষের সাথে তার মুআমালা সুন্দর হয়ে যাবে। আর যে তালিবুল ইলম এই উদ্দেশ্যে ইলম অর্জন করবে যে সে এর দ্বারা তার আখেরাতকে তার আখেরাতের রাস্তাকে সুগম করবে, এই ইলমের উদ্দেশ্য হবে তার এটুকু যে আমি এর দ্বারা কিভাবে পরকালে নাজাত পেতে পারি, কিভাবে জান্নাত পেতে পারি, কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, এটুকু যখন উদ্দেশ্য হবে আসলাহ আল্লাহ আমরা দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার বিষয়গুলা যে এই তালিবুল ইলম দুনিয়াতে কিভাবে সুখে থাকতে পারে, দুনিয়াতে কিভাবে সে সম্মান লাভ করতে পারে, সেই পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুগম করে দেবেন। সুতরাং নিয়তের বিশুদ্ধতা এটা অপরিহার্য শর্ত, ইলম অর্জনের পূর্ব শর্ত হলো কি এইটুকু নিয়তের বিশুদ্ধতা। এখানে হয়তো কখনো একটা বিষয় কারো মনে আসতে পারে যে দেখা যায় যে অনেক সময় অনেক কাফির মুশরিক কিংবা মুসলমানদের মধ্যেও অনেকে কোরআন বা সুন্নাহ পড়তে শুরু করে, তার এই শুরু করাটা প্রথমে হয় জানার জন্য কিংবা বিভিন্ন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য, এটা শুধুমাত্র জ্ঞানের জন্যই তার এই জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এটা হয়ে থাকে। কিন্তু দেখা যায় যে পরবর্তীতে সে প্রাণ এবং সুন্নাকে সঠিক জ্ঞান হিসাবে এটাকে গ্রহণ করে নিচ্ছে কিংবা ইসলামকে কবুল করে নিচ্ছে। এখানে প্রশ্ন থাকতে পারে এইটুকু যে লোকটা তো আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য না, বরং সে তার জাগতিক কোন উদ্দেশ্যে এই কাজ তলাবে ইলমের অন্বেষণ শুরু করছে, তাহলে তার পরবর্তী কাজগুলো তার আখেরাতের বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সঠিক করে দিবেন বা এটা কিভাবে সঠিক হলো, কিংবা এই যে লোকটা হয়তো কোনো ভাষায় পাণ্ডিত্য অর্জনের জন্য কোন ধর্মের ব্যাপারে পাণ্ডিত্য অর্জনের জন্য সে ইলম অর্জন করলো, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে হয়তো ইসলাম কবুল করছে কিংবা কোনো আলেম দীন হয়ে গেছে, এটা এটা কিভাবে হয়, এবং তার এই ইসলাম গ্রহণ কিংবা তার এই দাওয়াত এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না এটা প্রত্যাখ্যাত হবে। কারণ তার মূল উদ্দেশ্য সে যখন ইলম অর্জন শুরু করেছিল তখন তো আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা আল্লাহর ইখলাস তার মধ্যে ছিল না, এই বিষয়ে হুকুম কি, এটা এই প্রশ্ন আসতে পারে কারো মনের মধ্যে। প্রশ্নটা আমি আবারও বলছি যে অনেকে দেখা যায় মুসলমান অমুসলিম কিংবা মুসলিম অনেকে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে শুরু করে তার এই শুরু করাটা শুরু করার সময় তার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন কিংবা আল্লাহ নৈকট্য কামনা করা এই ধরনের কোনো উদ্দেশ্য থাকে না, অর্থাৎ ইলম অর্জনের শুরুতে ইখলাস তার মধ্যে থাকে না, বরং তার উদ্দেশ্য অন্য কিছু থাকে, যেমন কোনো ধর্ম সম্পর্কে পাণ্ডিত্য অর্জন কিংবা এখানে কি আছে একটু দেখি, হ্যাঁ এই ধরনের কোনো উদ্দেশ্য সে ইলম অর্জন করতে শুরু করে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে দীন ইসলামকে কোরআন এবং সুন্নাকে সে গ্রহণ করছে সন্তুষ্ট চিত্তে। এখন প্রশ্ন হলো যেহেতু
যখন সে এই ইলম অর্জন করতে শুরু করে তখন তার মধ্যে ইখলাস ছিল না, সুতরাং পরবর্তীতে সে যেটুকু অর্জন করছে কিংবা পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করছে কিংবা পরবর্তীতে সে কোনো দায়ী হয়ে গেছে, তার এই দাওয়াত তার এই ইসলাম এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না এটা প্রত্যাখ্যাত হবে, কারণ শুরুতে তার ইখলাস ছিল না। এ বিষয়ে কথা হচ্ছে। এখন আরেকটা প্রশ্ন আসে যে কিভাবে যেহেতু তার মধ্যে ইখলাস ছিল না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরবর্তী কাজকে কিভাবে সঠিক করে দিলেন? এই প্রশ্নের জবাব হচ্ছে যে যদিও এই সমস্ত ক্ষেত্রে সেই তালিবুল ইলমের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ ছিল না, কিন্তু তার একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে সে ইলম অর্জন করবে, নিজেকে সে অজ্ঞতা মুক্ত করবে এবং অন্যকেও সে অজ্ঞতা মুক্ত করবে, এই উদ্দেশ্যটুকু তার ছিল। ইলমের প্রতি তার যে ভালোবাসা, জ্ঞান অর্জনের প্রতি তার যে ভালোবাসা এবং অজ্ঞতার প্রতি তার যে ঘৃণা এবং অজ্ঞতার প্রতি তার যে নাফরত, এটাও কিন্তু ফিতনা নিয়তের একটা অংশ। ইলম যদি কেউ অর্জন করে এইটুকু যে আমি নিজে জানবো অন্যকেও জানাবো, সত্যটা আমি নিজে জানবো অন্যকে জানাবো, হ্যাঁ, বা সত্য সম্পর্কে আমি পাণ্ডিত্য অর্জন করব, হক সম্পর্কে আমি পাণ্ডিত্য অর্জন করব, তাহলে এটাও হচ্ছে নিয়তের একটা অংশ। যদিও এটা এইটার মধ্যে পুরোপুরি এখলাস নেই, কিন্তু সত্যকে জানার এই আগ্রহ এবং সত্যকে জানানোর এই আগ্রহ তাকে হৃদায়তের দিকে নিয়ে যায় এবং পরবর্তীতে তার মধ্যে এখলাস চলে আসে। পরবর্তী যখন সে সত্য জেনে নেবে তখনই তার মধ্যে এখলাস চলে আসে। যখন সে দিনে ইসলামকে কবুল করে নেবে, একজন অমুসলিম যে হয়তো প্রথমে শুধু যে কোরআনে কি আছে একটু জানে, এই জানার জন্য পাণ্ডিত্য দেখানোর জন্য যদিও তার শুরুটা ছিল এই উদ্দেশ্যে, কিন্তু যখন সে সত্যকে জেনে নিছে তখন এই সত্য এই ইলম তাকে তার অন্যান্য সব দিক ঠিক করে দিছে। যখন সে জেনে নিছে এরপরেই তার মধ্যে এখলাস চলে আসছে। এ বিষয়ে যেমন তার মধ্যে একটা ঘটনা বেশ আলোচিত হয়ে থাকে যে একজন লোক একজন মহিলাকে বিয়ের প্রস্তাব পাঠাইছেন, কিন্তু ওই মহিলা ওই ছেলেটার অভাব দারিদ্রতার কারণে এবং তার মান সম্মান না থাকার কারণে তার বিয়ে প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান করার পরে ওই ছেলেটা চিন্তা করলো যে এখন আমি কি করব। মহিলাটা দুটো কারণে বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করছেন, একটা কারণ হলো যে ফাঁকার দারিদ্রতা, আর একটা কারণ হলো যে মান সম্মান ওই ছেলেটার কোনো এমন কোনো প্রতিষ্ঠিত না কিংবা তার এমন কোনো সম্মানই লোক না। এখন ছেলেটা চিন্তা করলো যে আমি কোনটা অর্জন করব, আমি দারিদ্রতা দূর করব না আমি মান সম্মান অর্জন করব। তখন তিনি মান সম্মান অর্জনের বিষয়টাকে গুরুত্ব দিলেন বেশি, যে আমি মান সম্মান অর্জন করব, এবং সেই মান সম্মান অর্জনের জন্য মান সম্মান অর্জনের জন্য তিনি শিক্ষা অর্জন করতে লাগলেন এবং এক পর্যায়ে উনি অনেক এলিম অর্জন করলেন এবং অত্যন্ত সম্মানী একজন দায়ী হিসেবে আবির্ভূত হলেন। এখন প্রশ্ন হলো যেহেতু উনি এলিম অর্জন শুরু করছিলেন, ওই মহিলা কর্তৃক তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার কারণে ওই মহিলার কাছে তিনি যে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন সেটা প্রত্যাখ্যাত হয়েছিল, যে কারণে ওই কারণটাকে নিজের থেকে দূর করার জন্যই তার ইলম অর্জনের সূচনা। কিন্তু পরবর্তীতে কি দেখা যায় যে যখন ওই লোকটা ইলম অর্জন করে মান সম্মান অর্জন করলো, তখন ওই মহিলা নিজের থেকে তিনি ওই ছেলের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছেন, কিন্তু তিনি
তখন তিনি এই বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করছেন। কেন? ওই ইলমটা, যে ইলমটা তিনি যদি সূচনা করছিলেন ওই মেয়ে ওই মহিলা কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার কারণে, কিন্তু যখন তার মধ্যে ইলম চলে আসছে, ইলমের দিন যখন তার মধ্যে চলে আসছে, তখন তার নিয়ত সঠিক হয়ে গেছে, তখন তার নিয়ত সঠিক হয়ে গেছে এবং তখন তিনি এই জাগতিক বিষয়াদিকে, দুনিয়ার বিষয়কে আখেরাতের উপরে আর প্রাধান্য দেননি। কোরআনে কেরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন আলেমগণ। যখন তার যখন তার মধ্যে ইলম চলে আসছে, ইলমের দিন চলে আসছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাশিয়া, আল্লাহর ভয় ভীতি তার উপরে প্রবেশ করে নিছে এবং তখন তার কাছে ওই মহিলা দুনিয়াবী অন্য কোনো বিষয়ে আখেরাতের উপরে প্রাধান্য পায়নি। যদিও শুরুটা ছিল এই উদ্দেশ্যে, এখানে কিভাবে হেদায়ত আসত, হেদায়ত আসার একমাত্র কারণ হলো যে ওই লোকটা, তার সামনে ছিল দুটো বিষয়, একটা ছিল যে তিনি দারিদ্রতা, নিজের থেকে দারিদ্রতা দূর করবেন, যে মাল অর্জন করবেন, সম্মান অর্জন করবেন, তিনি সম্মান অর্জনের পথটাকে বেছে নিয়েছিলেন। ইলম, তার মধ্যে ইলমের ভালোবাসা ছিল, ইলম অর্জনের ভালোবাসা ছিল, তিনি ইলম অর্জন করছেন, যে ইলম দ্বারা তিনি সম্মান অর্জন করবেন। হ্যাঁ, উদ্দেশ্য যদিও ছিল সম্মান অর্জন করা, কিন্তু এই ইলমের ভালোবাসাটাই তাকে হেদায়তের পথ দেখাইছে। যখন সত্যিকার ইলম তিনি অর্জন করতে, যখন তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাশিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া তার অন্তরে চলে আসছে এবং তখন তিনি যে উদ্দেশ্যে এই ইলম অর্জন করা ছিল ওই উদ্দেশ্যকে তিনি বাদ দিয়ে দিচ্ছেন এবং তার পুরো ইলমকে লিল্লাহি রাব্বিল আলামিন করে দিচ্ছেন। পুরো ইলমটাকে, যে আমার এই ইলম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, ওই মহিলাকে বিয়ে করার জন্য না। সত্যিকার আলিম যার মধ্যে চলে আসবে, সত্যিকার আলিম, আলিমের দিন যারা হবে, যারা আলিমের দিন সঠিক নিয়ত অর্জন করবে, তাদের মধ্যে আল্লাহ বিধি চলে আসবে। আল্লাহ বিধিটা আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হওয়া উচিত এইটুকু, যে আমার আলিমের সূচনাই হবে, আমি আলিম অর্জন করতে শুরু করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। কিন্তু মাঝে মধ্যে যেসব ঘটনাগুলো ঘটে, যে অন্য কোনো উদ্দেশ্যে ইলম অর্জন করা শুরু হয়েছে, কিন্তু যখন ইলম অর্জিত হয়েছে তখন তার মধ্যে আল্লাহ ব্যতি চলে আসছে, এইটার একমাত্র কারণ হলো যে সে অন্য কোনো কাজ থেকে ইলম অর্জনের প্রতি তার ভালোবাসার যে প্রতিদানটাই সে পাইছে, অন্য কোন কাজ থেকে ইলমের প্রতি যে তার ভালোবাসা, সাধারণভাবে যে উদ্দেশ্যই হোক ইলমের প্রতি তার ভালোবাসাটাকে তাকে হেদায়েতের পথ দেখাইছে। কারণ ইলম হচ্ছে নূর, ইলম হচ্ছে নূর, তো ন্যূনতম ইলমের প্রতি ভালোবাসা এটা প্রত্যেক মানুষের অবশ্যই তাকে চাই। এই ইলম তাকে একসময় না একসময় হেদায়েতের পথ অবশ্যই দেখাবে। আর মুসলমানদের উচিত, মুসলমান তালিবুল ইলমদের উচিত, যে সে তার ইলম অর্জনের শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। সেটা হবে নূরুন আলা নূর, আলোর উপরে আরো আলো, সোনায় সোহাগা, এবং এটাই থাকতে হবে। এবং যার মধ্যে যত বেশি, যার শুরুটাই হবে আল্লাহর এখলাস তাকওয়ার উপরে, ইলম অর্জনের পরে তার এই তাকওয়া আরো বর্ধিত হতে থাকবে, আরো বাড়বে। এর জন্য তালিবুল ইলমের প্রথমে খেয়াল রাখতে হবে নিজের নিয়তের প্রতি এবং নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। যে তালিবুল ইলম যখন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ইলম অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যতটুকু যথেষ্ট সে পরিমাণ তাকে অবশ্যই দান করবেন। এ বিষয়ে
আরেকটা প্রশ্ন, সাধারণত যে কারো মনে আসতে পারে, কোরআনে কেরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কেরিমের একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, সূরা বাকারা 282 নম্বর আয়াত সম্ভবত, ওয়াত্তাকুল্লাহ ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান করবেন, শিক্ষা দিবেন। এখানে প্রশ্নটা হচ্ছে, এই আয়াতের ভিত্তিতে তথাকথিত সুফিবাদরা বা সুফিরা মুতাসাউফিনরা বলে থাকে যে ইলমের অর্জনের জন্য চেষ্টা করা এটা কোনো প্রয়োজন নেই, আমলের জন্য চেষ্টা কর, বেশি করে তসবিহ তাহলিল এইগুলা, তাদের বিভিন্ন জিকির আজকার দোয়া দরুদ এইগুলা করতে থাকো, আমল করতে থাকো, এইগুলো নিয়েই আসবে। কারণ এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করলে পরে আল্লাহ তোমাদেরকে ইলম দিয়ে দিবেন। আয়াতের বাহ্যিক, এই আয়াতের বাহ্যিক অর্থটা এটাই, এবং এই অর্থকে, এই অর্থকে কাজে লাগিয়ে এই সুযোগে তারা বলে থাকে যে আমাদের প্রতি মনোনিবেশ করো, এলমের প্রতি, এলমটা অটোমেটিক্যালি চলে আসবে, যার কারণে তথাকথিত মুতাসাউফিনদেরকে আমরা দেখি যে এরা এলমের দ্বারে কাছে অনেক, শুধুমাত্র তসবিহ তাহলিল জিকির আজকার নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এখন এর জবাবে আমরা কি বলবো, তারা তাদের দাবির সপক্ষে কোরআনে কেরিমের এই আয়াতটিকে প্রমাণ হিসেবে পেশ করে, ওয়াত্তাকুল্লাহ ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, এখানে তাকওয়ার কথা বলা হয়েছে আগে, তারপরে বলা হয়েছে ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবেন, তোমাদেরকে ইলম দেবেন, তোমরা আগে কি করো, তাকওয়া অর্জন করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এর জবাব আমরা কয়েক ভাবেই দিতে পারি, তাদের এই ভুল ধারণার অবসান কল্পে যে জবাবগুলো দিয়েছেন, তার মধ্যে একটা হলো যে মূলত ওয়াত্তাকুল্লাহ ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, যারা আরবি ভাষা সম্পর্কে অবগত তারা জানেন যে ওয়াও শব্দ দিয়ে একটা বাক্যকে আরেকটা বাক্যের উপরে নির্ভর করা হয়, আটক করা হয়, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত করা হয়, যেমন আমি এবং তুমি, এখানে এবং শব্দ দ্বারা, যেমন আমি এবং তুমি দুজনে মিলেই আমরা আজকে পড়তে যাব, আমি এবং তুমি দুজনে মিলেই আজকে পড়তে যাব। এখন পড়তে যাওয়ার যে বিষয়টা, এই বিষয়টা আমি এবং তুমি, আমির উপরে এবং শব্দ দিয়ে তুমি, এই দুজনকে সম্পর্কযুক্ত করা হয়েছে, এবং শব্দ দ্বারা সম্পর্কযুক্ত করার করার কারণে প্রথম জবাবটা যেটা দেন, এই যে তাদের এই ভুল ধারণা, এই ভুল ধারণার নিরসন কল্পে প্রথম যে জবাবটা দেওয়া হয় সেটা হচ্ছে যে এখানে ওয়াও শব্দ দ্বারা আক করা হয়েছে, যেমন আমি এবং তুমি, এখানে যদিও আমি এবং তুমি দুজনকে এবং শব্দ দ্বারা সম্পর্কযুক্ত করা হয়েছে ঠিক, কিন্তু তাই বলে আমি এবং তুমি দুজনই এক না, দুজনে ভিন্ন ভিন্ন, সুতরাং তাকওয়া এবং ইলম, তাকওয়া এবং ইলম, তারা এটাকে এই আয়াতের অর্থটা এমন ভাবে করে যে তাকওয়া অর্জন করো, ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, যে তাকওয়া অর্জনের জাযা কিংবা এর প্রতিদান হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করবেন, কিন্তু এই যে কথাটা এটি হচ্ছে ভুল, এখানে তাকওয়া অর্জন করলে ইলম পাওয়া যাবে এই কথাটা এভাবে সঠিক না, তার কারণ হলো যে এখানে ওয়াও দ্বারা একটা শব্দকে তাকওয়াকে, ইলমকে তাকওয়ার উপরে আক্ষ করা হয়েছে,
ইলমের সাথে তাকওয়া সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে ওয়াও শব্দ দ্বারা। এবং ওয়াও শব্দ যখনই যে দুটো শব্দের মধ্যে ওয়াও আসবে, এই দুটো শব্দ ভিন্ন ভিন্ন, তাদের ভিন্নতাই প্রমাণ করে। এখানে তাকওয়া অর্জন করলে যা যেটা এর প্রতিদান বা এর এর পরিণতি, এর প্রতিদান হিসাবে ইলম আসবে, এটুকু বলা হয়নি। এখানে ভিন্ন ভিন্ন দুটো বিষয়ের কথা বলা হয়েছে, একটা তাকওয়ার কথা বলা হয়েছে এবং আল্লাহ সুবহানাহু তাআলা ইলম দান করবেন এই আরেকটা বিষয়ে। এই দুটো বিষয়ে ভিন্ন ভিন্ন দুটো বিষয়ের কথা বলা হয়েছে। এখানে জাযা বলা হয়নি, যে তাকওয়া অর্জন করলে জাযা পাওয়া যাবে, সেটা বলা হয়নি। এই হল যে প্রথম জবাব। সুতরাং যেহেতু ভিন্ন ভিন্ন দুটো বিষয় ওয়াও দ্বারা, দুটো ভিন্ন বিষয়ে, এই যে দুটো তাকওয়া এবং ইলম, দুইটার ভিন্নতা প্রমাণ করা হয়েছে ওয়াও শব্দ দ্বারা। এবং ভিন্ন ভিন্ন বিষয়ে একটা আরেকটা জেজা হতে পারে না, একটা আরেকটার মানে প্রতিদান হতে পারে না। দ্বিতীয়ত কথা হলো যে ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, এখানে তারা যদি এটাকে যে তাকওয়া অর্জন করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করবেন, যদি এই অর্থ করা হয় তাহলে এর দ্বারা যে কোন কারণের আগেই ঘটনার হয়ে যাওয়া, কোন কারণের আগেই কোন ঘটনা ঘটে যাওয়া প্রমাণিত হয়। এখানে যদি এইটাকে যে তাকওয়া অর্জন করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করবেন, যদি এই অর্থ গ্রহণ করা হয় তাহলে এর দ্বারা যে জিনিসটা মুসাববকে সবাব এবং সবাবকে মুসাববর বানানোর বানাতে হবে, এটা কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ যে কারণে ঘটনাটা ঘটছে, যে কারণে ঘটনাটা ঘটছে, ঘটনাটাকে কারণ আর কারণকে ঘটনা নির্ধারণ করার প্রয়োজন পড়ে, আর এটা কোনোভাবেই সম্ভব না। কারণ হল যে তাকওয়া অর্জনের মাধ্যমে হল ইলম, সুতরাং ইলম অর্জনের আগেই তাকওয়া অর্জিত হবে এটা কোনোভাবেই সম্ভবপর নয়। মুতাসাউফিয়ান তা এই যে অর্থ করে যে তাকওয়া অর্জন করো তাতে ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করবেন, যদি এই অর্থ করা গ্রহণ করা হয় তাহলে এর দ্বারা যে ঘটনাকে কারণ এবং কারণকে ঘটনা নির্ধারণ করার প্রয়োজন পড়ে, এটা কোনো আকলে কোনো বিবেকমান মানুষ কিংবা বিবেকে এই কথাটাকে গ্রহণ করতে পারে না। কারণ হলো এখানে কারণ হচ্ছে ইলম, ইলমের দ্বারা তাকওয়া অর্জিত হয়। এখন যদি বলা হয় যে তাকওয়া অর্জন করলে ইলম আসবে, তাহলে বোঝা গেল যে ঘটনা যেটা ওইটা হয়ে গেছে কারণ, আর কারণটা ঘটনা। অর্থাৎ যে কোন কাজের আগেই তার নতিজা যেটা ওইটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইলমের নতিজা হলো তাকওয়া, ইলমের দ্বারাই তাকওয়া অর্জিত হয়। সুতরাং তাকওয়াটা হচ্ছে নতিজা বা পরিণতি, পরিণাম ইলমের দ্বারা তাকওয়া অর্জিত হয়। এখন যদি বলা হয় যে তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, তাতে ইলম অর্জিত হবে, হ্যাঁ, তাহলে বোঝা গেল যে প্রতিদানটা আগেই হয়ে গেছে পরে কাজ। এই এই কথাটাকে কোনো বিবেক বা কোনো বুদ্ধি কোনোভাবেই গ্রহণ করবে না। আর শ্রেষ্ঠ কথা হলো ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, এখানে দুটা ভিন্ন ভিন্ন, আমরা যেটা বলি যে এখানে দুটা ভিন্ন ভিন্ন বিষয়ের কথা বলা হয়েছে, তাকওয়ার কথা এবং ইলমের কথা। যে তাকওয়া অর্জন করো ওই ইউআল্লিমুকুমুল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জ্ঞান দান করবে। কেউ যদি জ্ঞান লাভের উদ্দেশ্যে যদি ইলম অর্জন করে তাহলে অবশ্যই তার তাকওয়া অর্জিত হবে। আর তাকওয়ার মনোভাব নিয়ে তাকওয়া অর্জনের জন্য যেখানে কেউ ইলম অর্জন, তাকওয়া অর্জনের জন্য যখন ইলম অর্জন করবে তখন তার তাকওয়া আরো বৃদ্ধি হবে। ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, তাকওয়া অর্জনের জন্য
যখন কেউ ইলমের প্রতি চলবে তার ইলম আরো বেশি বাড়বে। এখানে এইটুকুই বলা হয়েছে যে ইলম অর্জনের, ইলম অর্জনের পিছনে যেন উদ্দেশ্য হয় তাকওয়া, আখলাক, ওয়াত্তাকুল্লাহ ওয়ুআল্লিমুকুমুল্লাহ। সুতরাং এই আয়াতের দ্বারা কোনোভাবে প্রসারিত হওয়া কিংবা আমলকে ইলমের উপরে প্রাধান্য দেওয়া, যে আগে প্রাধান্য দেওয়ার অর্থ হচ্ছে এটা যে আগে আমল করবো তারপরে জানবো উন্নতি আসবে, হ্যাঁ এই দাবি করা, এই ধরনের দাবি করা এটা চরম ভুল ছাড়া আর কিছুই নয়। কারণ ইলম বা তাকওয়া অর্জনের মাধ্যম হলো, তাকওয়া অর্জনের মাধ্যম হলো ইলম। এই হলো হুসনুল নিয়ত সম্পর্কে বা আমাদের কিছু কথা, যেটি হলো যে এই বিষয়টাও ইতিমধ্যে কিছুটা আলোচনা হয়ে গেছে এবং আমি প্রথমে বলছি আপনাদেরকে যে তালিবুল ইলমের, তার ইলম অর্জনের পিছনে নিয়ত থাকতে হবে এটুকু যে এর দ্বারা আমি, দ্বিতীয় আপনারা এটা লিখে রাখেন যে তালিবুল ইলমের যে সমস্ত বিষয়ের মেনে চলা অপরিহার্য, তার মধ্যে প্রথম কাজ হচ্ছে যে সে তার তালিবুল ইলম বা ইলম অন্বেষণের পিছনে তার প্রথম নিয়ত থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। এই নিয়তের পরিশুদ্ধতার মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত সে বিষয়গুলো কি কি সেগুলোই বলছি। এর মধ্যে প্রথম বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, দ্বিতীয় বিষয় হলো যে এর দ্বারা তার উদ্দেশ্য হবে আল্লাহর শরিয়াতের সংরক্ষণ, আল্লাহর শরিয়াতের হেফাজত, যে আমি ইলমে দীন অর্জন করব এর দ্বারা দীনের সংরক্ষণ করব, শরিয়াতে ইসলামিয়ার সংরক্ষণ করব, এটাকে হেফাজত করব, কোরআন এবং সুন্নাহ জানবো এটাকে হেফাজত করব, এটার হেফাজতের উদ্দেশ্যে আমার এই শিক্ষা। আর এখানে আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে শরিয়তের হেফাজত এটা শুধুমাত্র কিতাবের হেফাজতের দ্বারা, কোরআন এবং সুন্নার হেফাজতের দ্বারাই শরিয়তের হেফাজত পরিপূর্ণ হয় না। কোরআন এবং শুধুমাত্র কোরআন এবং সুন্নার হেফাজতের দ্বারাই শরিয়তের হেফাজত পরিপূর্ণ হয় না, বরং পরিপূর্ণ হেফাজত করতে হলে, শরিয়তের পরিপূর্ণ হেফাজত করতে হলে কোরআন এবং সুন্নাকে, ইলমে দ্বীনের যেভাবে হেফাজত প্রয়োজন, ঠিক তেমনি আলিমে দ্বীনের হেফাজত করা হিজবে শরিয়তের অন্তর্ভুক্ত। সুতরাং একজন তালিবুল ইলমের ইলমে দ্বীন অর্জনের পিছনে তার এই ইন্টেনশন থাকতে হবে যে এর দ্বারা আমি শরিয়তের হেফাজত করব। কিভাবে করব? শরিয়তের হেফাজত করব ইলমে দ্বীনের হেফাজতের মাধ্যমে, কোরআন এবং সুন্নার হেফাজতের মাধ্যমে যেভাবে শরিয়াতে ইসলামিয়ার হেফাজত করব, তেমনি আলিমে দিন যারা আছেন তাদের হেফাজতের মাধ্যমে আমি ইলমে দিনকে সংরক্ষণ করব। কারণ মনে করেন যে আপনার কাছে, আপনি আপনার কাছে কিংবা একটা লাইব্রেরিতে যথেষ্ট কিতাবাদি আছে, কোরআন এবং সুন্না বিষয়ে যথেষ্ট কিতাবাদি আছে, কিন্তু ওইখানে যদি কোনো মুক্তাদে ঢুকে পড়ে কিংবা কোরআন এবং সুন্নার কোনো বিষয়ে যদি কোনো মুক্তাদে বা কোনো কাফের মুশরিক যদি কোরআন এবং সুন্নার বিরুদ্ধে কিছু বলে, তাহলে শুধুমাত্র ওই লাইব্রেরিতে রাখা ওই বইগুলোই কিন্তু এগুলো এই দিনকে হেফাজত করতে পারবে না। তাহলে প্রয়োজন হলো আলিমের দিনের, কিংবা আপনার সামনে আপনি হয়তো কোনো একটা বিষয় সম্পর্কে আপনি জানেন, হ্যাঁ এই বিষয়ে কোরআন এবং সুন্নার রোল কি সেটা আপনার জানা আছে, কিন্তু কিভাবে ওই বিষয়টা, ওই পরিস্থিতিতে ওই বিষয়টা কিভাবে মোকাবেলা করতে হবে সে বিষয়টা আপনার জানা নেই, সেজন্যই আলিমে দিনের প্রয়োজন, সেজন্যই আলিমে দিনের প্রয়োজন। এবং আলিমে দিনের হেফাজত এটা শরীয়তের হেফাজতের অন্তর্ভুক্ত, আলিমে দিনের হেফাজত শরীয়তের দিনের অন্তর্ভুক্ত, যেভাবে কোরআন এবং সুন্নার হেফাজতের প্রতি আমাদের গুরুত্ব প্রদান করতে হবে, হেফাজতের প্রতি অবশ্যই
অবশ্যই মনোযোগ দিতে হবে, খেয়াল রাখতে হবে। কারণ যদি শুধু এলেন তাকে আলিম না থাকেন তাহলে দিনকে সংরক্ষণ কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং এলমে দিন এবং আলিমে দিন একজন আরেক একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে অতপ্রতভাবে সম্পর্কিত, অতপ্রতভাবে সংযুক্ত। সুতরাং উভয়ের যেভাবে এলমে দিনের সংরক্ষণের জন্য গুরুত্ব প্রদান করতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে, তেমনি হলো মায়ের দিন যারা আছেন তাদের প্রতি, তাদের সংরক্ষণের, তাদের হেফাজতের প্রতিও গুরুত্ব আরোপ করতে হবে, খেয়াল রাখতে হবে। তৃতীয় বিষয় হলো, এটাও আপনাদের সাথে আলোচনা ইতিমধ্যে হয়েছে যে এলমে দিন অর্জনের দ্বারা নিজের থেকে নিজেকে অজ্ঞতামুক্ত করা, নিজেকে অজ্ঞতামুক্ত করা, এটা হবে উদ্দেশ্য যে আমি অজ্ঞতামুক্ত হব। এটাও কিন্তু হোসিয়ার নিয়তের অন্তর্ভুক্ত এবং এ বিষয়ে ইতিমধ্যে আমি আলোচনা করছি। কারণ প্রত্যেকটা মানুষ যে মায়ের গর্ভ থেকে যখন বের হয় দুনিয়াতে আসে তখন সে অবশ্যই কোনো কিছু সম্পর্কেই যায় না। মায়ের পেট থেকে বের করেন এই অবস্থায় যে তোমরা কিছুই জানো না, এরপরে যেহেতু কিছুই জানে না সুতরাং প্রত্যেকের চেষ্টা করা দরকার যে আমি কিছু জ্ঞান অর্জন করি, নিজেকে অজ্ঞতামুক্ত করবো। এবং এই উদ্দেশ্যে যদি কেউ এলমে দিন অর্জন করে তাহলে সেটা তাকে হেদায়তের দিকে, হেদায়তের পথে নিয়ে যাবে। আর চতুর্থ হলো তার উদ্দেশ্য হতে হবে যে এর দ্বারা সে সমাজকে, অন্যকে অজ্ঞতামুক্ত করবে। এটি হচ্ছে দিনের দাওয়া, এটি হচ্ছে দিনের দাওয়া। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যে তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি মান তাআল্লামাল কুরআন, যে নিজে কোরআন শিক্ষা করে এবং সেটা শিক্ষা দান করে। সুতরাং শিক্ষা গ্রহণ করা যেভাবে প্রয়োজন তেমনি শিক্ষা প্রদান করা, শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করতে হবে এবং তেমনি শিক্ষা দান করতে হবে। কারণ ইলমের যাকাত হচ্ছে তালিম, ইলমের যাকাত হচ্ছে তালিম। যেমন টাকা পয়সার যাকাত আদায় করা হয় যখন সেটা নেশাব পরিমাণ, নেশাব পর্যন্ত পৌঁছে পরিমাণ হয় তখন এটার জাকাত আদায় করতে হয়। ঠিক এইভাবে ইলমের জাকাত হচ্ছে শিক্ষা প্রদান করা, ইলমের জাকাত হচ্ছে শিক্ষা প্রদান করা। আমি যেটুকু জানি যে বিষয় সম্পর্কে আমার ইলম আছে আমি সে বিষয়টা অবশ্যই অন্যের কাছে পৌঁছাবো। এইটুকু বলা হয়নি যে তোমাদের মধ্যে যারা আলিম, পরিপূর্ণরূপে আলিম, যারা ফকিহ তারাই যেন অন্যের কাছে পৌঁছায়, না তা না। বরং যারাই উপস্থিত, যারাই যেটুকু আমার থেকে শুনছে সঠিক হবে, যেটুকুর জ্ঞান অর্জন করতে পারছো সেটাই পৌঁছাতে হবে। আমার থেকে একটা আয়াত হলে সেটা পৌঁছাও। তো এর জন্য তালিবুল ইলমের করণীয় হলো যে বিষয় সম্পর্কে তার ইলম থাকবে ওই বিষয়টা অন্যের কাছে পৌঁছানো। আমি যেটা জানবো নিজেকে অজ্ঞতামুক্ত করব এবং অন্যকে অজ্ঞতামুক্ত করব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এইটুকু যে আমি অন্যের কাছে যে বার্তাটুকু পৌঁছাবো সে বিষয় সম্পর্কে অবশ্যই আমার ইলম থাকতে হবে। আমার জ্ঞান কিংবা অহম যদি থাকে তাহলে অবশ্যই সে বিষয়ে কথা বলা যাবে না, জ্ঞান কিংবা অহম নিয়ে কোনো কথা বলা যাবে না। যেহেতু একটা ধারণা আছে আচ্ছা ওইটা নিয়ে আমি অন্যের কাছে বলি, এটা অবশ্যই করা যাবে না। অবশ্যই আপনি যে বিষয়ে অন্যের কাছে পৌঁছাবেন, অন্যকে দাওয়াত দিবেন, সে বিষয়ে অবশ্যই তালিবুল ইলমের ইলম থাকতে হবে, তার সুনিশ্চিত, সুনির্ধারিত এবং সত্যের সঠিক জ্ঞান থাকতে হবে। এই হলো, এটা হলো চতুর্থ বিষয় যেটা তালিবুল ইলমের অবশ্যই খেয়াল রাখা দরকার। আর এই চারটা বিষয়ে মূলত এই যে হোসনে নিয়তের
ইখলাসের অন্তর্ভুক্ত। পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এ বিষয়ে আমরা প্রথম যে চারটা বিষয়ের কথা বললাম, এই চারটা বিষয় নিয়ত বা এখলাসের অন্তর্ভুক্ত। পাঁচ নম্বর যে বিষয়টা সেটা ইতিমধ্যে আলোচনা হয়েছে আপনাদের সাথে সংক্ষিপ্ত ভাবে, সেটা হচ্ছে যে ইলম অনুযায়ী তালিবুল ইলমকে অবশ্যই নিজের ইলম অনুযায়ী আমল করতে হবে, এবং এই আমলটার প্রতিফলন করতে হবে তার আকীদার মধ্যে, তার ইবাদতের মধ্যে, তার মুআমালার মধ্যে, তার আখলাকের মধ্যে। ইলমের প্রতিফলন তালিবুল ইলম যে ইলম অর্জন করবে সেই ইলমের প্রতিফলন ঘটতে হবে তার আকীদায়, তার বিশ্বাসে, তার কর্মে, তার ইবাদতে, তার মুআমালাতে, তার আচরণে এবং তার আখলাকে, তার চরিত্রের মধ্যে। ইলম অর্জন করবে সেই ইলমের ইলম অনুযায়ী তাকে আমল করতে হবে, এবং এই আমলটা হবে আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মুআমালার ক্ষেত্রে এবং আখলাকের ক্ষেত্রে। তার ইলমের প্রতিফলন করতে হবে এই চারটা জিনিসের, এই চারটা বিষয়ে। যেমন আকীদার ক্ষেত্রে কিভাবে ইলমের প্রতিফলন ঘটবে, যখন একজন তালিবুল ইলম এইটুকু জানবে যে এটা এটা আমরা উদাহরণস্বরূপ বলছি, যেমন একজন তালিবুল ইলম আর এইটুকু জানা হলো যে তাওহীদ তিন প্রকার, আর রুবুবিয়া, আল উলুহিয়া, আল আসমা ওয়া সিফাত। এই তিনটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এককত্ব বজায় রাখতে হবে। যখন কোন তালিবুল ইলমের এই জ্ঞানটুকু অর্জিত হবে, তখনই তার আকীদার মধ্যে এই বিশ্বাসের প্রতিফলন হতে হবে, এই ইলমের প্রতিফলন হতে হবে যে আল্লাহ ব্যতীত আর কোন রাজ্জাক নেই। রাজ্জাক এই যে গুণ, এই যে সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই সিফতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক এবং অদ্বিতীয়, তার কোন শরীক নেই। রিজিক দাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রোগ থেকে মুক্তি দাতা আশ-শাফি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা যখনই সে অসুস্থ হবে, তখনই তার এই বিশ্বাস, এই ইলমের প্রতিফলন তার বিশ্বাসে ঘটতে হবে। সে অসুস্থ হোক কিংবা সুস্থ অসুস্থ সর্বাবস্থায় তার এই বিশ্বাস থাকতে হবে যে শিফা প্রদানকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রিজিক দানকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাকে হায়াত দানকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাকে মৃত্যু দানকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটা তার আকীদার মধ্যে অত্যন্ত দৃঢ়ভাবে বদ্ধমূল হতে হবে এই বিশ্বাস, তখনই বুঝে যাবে যে তার ইলম অনুযায়ী সে আমল, তার আকীদা ইলম অনুযায়ী ইলমের প্রভাব পড়ছে তার আকীদার মধ্যে। যখন একজন লোক জানবে যে অবশ্যই তাওহীদ এটা আল্লাহর রুবুবিয়্যাহর ক্ষেত্রে এটা প্রতিষ্ঠিত করতে হবে, হ্যাঁ, তখন এইটুকু জানার সাথে সাথে তার আকীদাকে পরিশুদ্ধ করতে হবে এই বিশ্বাস নিয়ে যে এই জগতের সবকিছুর নিয়ন্ত্রক, সবকিছুর কর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোন গাউস কুতুব এই সমস্ত করে তো কোন ধরনের আফসাল
এরা এই জগৎ মাধ্যমে জগৎ পরিপূর্ণ করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাকুল আমরা বিনা কিংবা কোনো ফাল এই সমস্ত কোনো কিছু কোনো কুপ্রভাব ফেলতে পারে না। আল খায়ের সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যত মঙ্গল সবকিছুই আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, ভালো মন্দ সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কিছুই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু করতে চান, ইযা আরাদা শাইআ ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে হ বলেন এবং সাথে সাথে হয়ে যায়। সুতরাং যাই কিছু জগতে যা কিছু ঘটতেছে, যা কিছু ঘটছে এবং যা কিছু ঘটেছে, সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় এবং আল্লাহর নির্দেশে। এখানে অন্য কারো হাত নেই। এমনি ভাবে সম্পর্কে যখন একজন তালিবুল ইলম জানবে, তার আকীদাকে সেভাবে পরিচ্ছন্ন করে নিতে হবে যে আমার ইবাদতের মধ্যে রিয়া সুমা এখলাস বিরোধী কোনো কিছুই থাকতে পারবে না। আমার ইবাদতের মধ্যে অবশ্যই শরীক থাকতে পারবে না, যদি থাকে তাহলে অবশ্যই আমার সব আমল বাতিল হয়ে যাবে। লাইনা সত্যালাই আহবাতান্না আমলুক ওলা তাকুনান্না মিনাল খাসিরিন। সুতরাং বিশ্বাসে তালিবুল ইলম যখন এই বিষয়গুলা জানবে, তখন এইটার প্রতিফলন তার বিশ্বাসে হতে হবে। সেইটুকু বিশ্বাস করবে যে অবশ্যই যদি আমার কোন আমলের মধ্যে রিয়া বা সুমা এসে যায়, তাহলে সেটা অবশ্যই বাতিল হয়ে যাবে। এটা হলো যে বিশ্বাসের ক্ষেত্রে আমলের আমল, তারপরে হলো যে আবাদতের ক্ষেত্রে এই এই এলমের প্রতিফলন, যে আমি জানলাম যখন আমি সঠিক উৎস থেকে সঠিকভাবে বিশুদ্ধ হাদিসের মাধ্যমে সুন্নার মাধ্যমে আমি জানবো যে আমার সলাত এইভাবে আদায় করতে হবে। এটি হচ্ছে হাসুল সাল্লাহ আলী ইসলাম থেকে বিশুদ্ধ পদ্ধতিতে, বিশুদ্ধ পন্থায়, বিশুদ্ধ সনদে প্রমাণিত যে রসুল সাল্লাহ আলী ইসলাম এইভাবে সলাহ আদায় করছেন, রসুল সাল্লাহ আলী ইসলাম এইভাবে সিয়াম পালন করছেন। তো সাথে সাথে তালিবুল ইলমের করণীয় হলো সে যেভাবে তার ইলম অনুযায়ী সে যেভাবে সে জানছে ঠিক সেভাবেই সে তার সালাত সিয়াম হাজ এবং অন্যান্য নুসুক এই সে আদায় করবে। ইলমের সাথে তার আমল যেন সাংঘর্ষিক না হয় এবং তার আমল যেন ইলমের বিপরীত না হয়। যেমন একজন জানে সহি বুখারী এবং সহি মুসলিমের হাদিস জানে এইটুকু যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে রাকাত আদায় করছেন, একজন লোক জানে যে আসহুল কিতাব বাদা কিতাবুল্লাহ আল বুখারী, যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে কালামুল্লাহর পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী, সহিহ বুখারী। এটুকু জানে যে সহিহ বুখারী এটা বিশুদ্ধ হাদিসের একটা সমগ্র, বিশুদ্ধ হাদিসের সমগ্র হচ্ছে সহিহ বুখারী, এটা তার জানা আছে। এটা মুখে বলে যে বুখারী এটা সহিহ হাদিস, সহিহ কিতাব, কিন্তু আমাদের ক্ষেত্রে সহিহ বুখারীর হাদিসকে প্রত্যাখ্যান করে যে কোনো কারণবশত, তার নাফসের কারণে, হাওয়া বশত কিংবা অন্য কোনো তাআসুব বশত এটাকে প্রত্যাখ্যান করে, তাহলে এই আইনে কিয়ামতের দিন তার জন্য আযাবের কারণ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবের কারণ হবে তার এই আইনে। জানা আছে সহিহ বুখারীতে হাদিস আছে, ওই হাদিস পড়াইতেছে, নিজে পড়তেছে, সবই ঠিক আছে, কিন্তু এই হাদিস অনুযায়ী, এই সহিহ হাদিস অনুযায়ী তার আমল নেই, এটাকে প্রত্যাখ্যান করতেছে অন্য কোনো কারণবশত, যে কারণটা একদম শরীয়ত বহির্ভূত কারণ। এই ইলম কিয়ামতের দিন তার আযাবের কারণ হবে। সুতরাং তালিবুল ইলমকে অবশ্যই যেটা জানবে সেটাকে, আমি যেটা সহিভাবে জানবো যে এটা এটাই হচ্ছে কোরআন সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তখনই সাথে সাথে আমার উপর অবশ্য করণীয় হয়ে যাবে যে আমি সেটাকে সেভাবেই গ্রহণ করব, সেটাকে সেভাবেই চর্চা করব, অনুশীলন করব, পালন করব, আমল করব। এই হলো আবাদতের ক্ষেত্রে আমল, এলমের প্রতিফলন। তৃতীয় মুআমালাতের ক্ষেত্রেও তেমনি, মুআমালাতের ক্ষেত্রে আমল করা, মুআমালাত হচ্ছে যে আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার আচরণ কেমন হবে, আমি এটুকু জানলাম। হ্যাঁ, যখনই আমার উপরে কোনো মুসিবত কোনো বিপদ আপদ পতিত হলো, তখনই আমি ইন্না লিল্লাহ ও ইন্না ইলাইহি রাজিউন বিপদ আপদে এইটুকু বলা দরকার, এইটুকু আমার জানা আছে। কিন্তু লা ইয়াফআলিল্লাহ, যখনই
তারা উপরে বিপদ পতিত হবে, সে জানে যে যখনই বিপদে পতিত পতিত হবে তখনই সে যেন ইন্না লিল্লাহ ও ইন্না ইলাইহি রাজিউন করে, সে যেন সবর করে। হ্যাঁ, এইটুকু জানা আছে। কিন্তু বিপদে পতিত হওয়ার পরেই যদি হায় হতে শুরু করে দে যে এ কি সমস্যা, যে কি হলো, আমি আল্লাহর কাছে কি গুনাহ করলাম, এত বড় আমার এত বড় অনিষ্ট হয়ে গেল, আমার এত বড় সর্বনাশ, আয় আল্লাহ আমি কি পাপ করলাম তোমার কাছে, এই ধরনের হায় হতো সেটা সম্পূর্ণ ইলমের বিপরীত। এটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার যে আজকে আমাদের মুসলমান সমাজে অনেক সময় দেখা যায় যে কারো কোনো ক্ষতি হয়ে গেলে কিংবা তার জানের উপরে মালের উপরে যখন একটু সামান্য বিপদ আপদ আসে তখনই সে বলে হায় আল্লাহ এই কি হইলো, আমি এত বড় গুণা কি করলাম। ওই বেচারা নিজের গুণাই খুঁজে পান না যে এত বড় গুণা কি করছেন যে এত বড় অনিষ্ট হয়ে গেল। সুবহান আল্লাহ। অথচ আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে যদি তাকাই তাহলে তিনি কি বলতেছেন, খুজ বি লুতফিকা ইয়া ইলাহি মান লাহু যাদুন কলিল মুফলিসান বিসসিদকি ইয়াতি ইনদা বাবিকা ইয়া জলিল জামবুহু জামবুন আযীমুন ফাগফির যামবাল আযীম ইন্নাহু শখসুন গরীবুন মুযনিবুন আবদুন যলিল। তুমি রহম করো যার সামানা যার রসদ খুবই কম, মাল্লাহু জাদুন কালিল মুফলিসাম বিসিদ, এ তার তার দারিদ্রতাকে অত্যন্ত সত্যবাদিতার সাথে প্রকাশ করতেছে যে আমি খুবই দরিদ্র, আমার সামান তোমার তোমার কাছে নিয়ে আসার মতো আমার সামান খুবই কম, আমার রসদ খুবই কম, আল্লাহ তুমি রহম করো। মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিকা ইয়া জলিল, আমি আমার নিজের আমলের এই যে স্বল্পতা, এই স্বল্পতাকে তোমার সামনে আমি স্বীকার করতেছি হায় আল্লাহ। জামবুহু জামবুন আযীম, হে আল্লাহ তোমার এই বান্দার গুনাহ অসংখ্য অনেক, আমার গুনার কোন সীমা নেই। জামবুহু জামবুন আযীম কে বলতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হে আল্লাহ জামবুহু জামবুন আযীম, আবু বকরের গুনাহ অনেক অসংখ্য, ফাগফির যামবাল আযীম, আমার এত সব গুনাহকে হে আল্লাহ তুমি ক্ষমা করো। আমি তোমার বিনীত এবং গুনাগার এক বান্দা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই কথাটা উচ্চারণ করতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, বলতেছেন আবু বকর আপনি বলেন, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি, আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করছি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, অসংখ্য গুনাহ করছি আমি, অনেক গুনাহ করছি আমি, ওয়ালা ইয়াগফিরু যুনুব ইল্লা আন, তুমি ছাড়া আর গুনাহ আমার ক্ষমাকারী আর কেউ নেই, ফাগফির লি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাগফিরাতাম মিন ইনদিক, তুমি তোমার পক্ষ থেকে আমাকে ক্ষমা করো, তুমি আমাকে রহম করো। এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিচ্ছেন। আর আমরা ওই যে নিজের উপরে কোনো বালা মুসিবত পতিত হইলে যে আমি কি গুনাহ করলাম আল্লাহর কাছে আমার এই সমস্যা পতিত হইলো, গুনাহ খুঁজেই পাই না, আল্লাহু আকবর আল্লাহু আকবর, আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা। তো এখানে মূল কথা ছিল এইটুকু যে একজনের জানা আছে যে যখন তার উপরে কোনো মুসিবত পতিত হবে তখন সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করে, সে যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে যেন সবর করে। কিন্তু এই ইলম অনুযায়ী সে যদি কাজ না করে, যখন তার উপরে দেখা গেল যে যখন তার উপরে কোনো মুসিবত পতিত হয়েছে নিপতিত হয়েছে তখনই সে এই নিয়ে হায় হতা শুরু করছে, হ্যাঁ অনেক বিলাপ শুরু করছে, হ্যাঁ তো এইটা তার ইলম বিরোধী, অবশ্যই তাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যেতে হবে। যদি ফিরে যায় তাহলে সেটাই হচ্ছে তার ইলম অনুযায়ী আমল। তো মুআমালাতের ক্ষেত্রে যে আমি আল্লাহর সাথে কি আচরণ করব, হ্যাঁ সে বিষয়ে আমি যেটুকু জানবো
এই সেই অনুযায়ী আমি আমল করব। এরপরে যেমন জানা একজন জানে যে সুদ গ্রহণ করা, ঘুষ গ্রহণ করা এটা হারাম, এটা জানা আছে, কিন্তু বিভিন্ন হিলার মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে হারামকে হালাল বানানোর অপচেষ্টা করে এই ঘুষ সুদ এইগুলা গ্রহণ করা, হ্যাঁ, এগুলা নিজের এলিম বিরোধী কাজ। যখনই জানবো যে আর রাশিবুল মুর্তাশি কিলাহুমা ফিন্নার, যখনই আমি জানবো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয় জাহান্নামে, এই বিষয়গুলো যখনই কেউ জানবে তখন তার উচিত তার মুআমালা, তার আচরণ যেন সেভাবেই হয়, সেইগুলাকে বর্জন করে, সেই যেন অবশ্যই এগুলাকে বর্জন করে। এটাই হচ্ছে তার আইন অনুযায়ী আমল। কিন্তু আসলে আমাদের অবস্থা এর অনেক বিপরীত। আমাদের সমাজে অনেকেই যারা এলিমের দাবি রাখেন কিংবা নিজেকে, ইভেন আমার পরিচিত আমি এমন অনেক মুহাদ্দিস এবং মুফাসসিরিনদের জানি যে যারা প্রতিনিয়ত তাকওয়া সম্পর্কে, ইখলাস সম্পর্কে খুবই ভালো বয়ান দেন, কিন্তু ওনাদের ছেলেপেলেরাই, ওনাদের সন্তুষ্টিতেই তাদের যুগের সামনে বিভিন্ন সুদী ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত, এটা কেমন কথা? এটা কি এলমের সাথে আমলের সম্পর্ক হলো? এটা কি এলিম অনুযায়ী আমল হলো? আমি জানি আর রাশিদুল মুর্তাশি কিলাম মাফিন না, অথচ আমি সেটা গ্রহণ করতেছি হাদিয়ার নামে, এটা কেমন কথা? আমি জানি হাররামার রিবা, এটুকু জানা আছে, কিন্তু আমার ছেলেকে আমি আরেকটা ব্যাংকের ম্যানেজার কিংবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমি বানিয়ে রাখছি, আমি তার ওই 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 ছেলের ওই ওই ছেলে যেটা ইনকাম করতেছে আমি ওইখান থেকে গ্রহণ করতেছি, সুবহানাল্লাহ। এইটা এই ধরনের এলিম কেয়ামতের দিন তাদের বিরুদ্ধে প্রমাণ হবে, তাদের জন্য তাদের আজাবের কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ধরনের এলিম থেকে, আমাদের এলিম যেন আমাদের বিরুদ্ধে ইয়াউমুল কিয়ামা আমাদের বিরুদ্ধে যেন প্রমাণ না হয়, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় গ্রহণ করছি এর থেকে। তো ইবাদতের ক্ষেত্রে, মুআমালার ক্ষেত্রে অবশ্যই এলিম অনুযায়ী আমল করতে হবে, এবং ঠিক এমনিভাবে আখলাকের ক্ষেত্রেও, আখলাক মুসলমানের আখলাক কেমন হওয়া উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল এটুকু আমি জানবো, সাহাবায়ে কেরামদের আখলাক কেমন ছিল এটুকু যখন জানবো, আমার আখলাককে, নিজেকে, নিজের চরিত্রকে সেভাবেই গঠন করতে হবে, নিজের চরিত্রকে সেভাবে গঠন করতে হবে যেভাবে আমি জানবো, যে এলিম আমি অর্জন করবো যে এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, এই ছিল সাহাবায়ে কেরামদের আখলাক, এই ছিল উলামায়ে হাক্কানিয়্যিন রাব্বানিয়্যিনদের আখলাক, এই ছিল সত্যিকার তুল্লাবুল ইলমদের আখলাক, যেটুকু আমি জানবো সে অনুযায়ী নিজের চরিত্রকে গঠন করব। আমি জানলাম যে না, সুলমান কথা আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ো, তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো, ওয়াফু আমলান জালামার, যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করো, এটুকু আমি জানি, কিন্তু দেখা গেল যে না, সুলমান কথা আকের পরিবর্তে আমি অনেকের সাথে সম্পর্ক ছিন্ন করতেছি, আমি আমার আরেক মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতেছি, হ্যাঁ, এইটা ইলমের, এই ইলম কিয়ামতের দিন আযাবের কারণ হয়ে যাবে। ওয়াফু আম্মান যালামাক, যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কেউ যদি তোমার উপরে জুলুম করে নেয় তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও, ওয়াফু আম্মান যালামাক, এটাই হবে তোমার জন্য ইহসান। কিন্তু না, দেখা গেল যে আমি তো কাউকে ক্ষমা করা দূরের কথা, আমি নিজেই আরেকজনের উপরে অত্যাচার করতেছি, সুবহানাল্লাহ। এই ধরনের ইলম যারা অর্জন করবে, যাদের ইলম অনুযায়ী যারা আমল করবে না, ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, মুআমালার ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, যাদের ইলম অনুযায়ী যাদের বিশ্বাস হবে না, নিজের বিশ্বাস গড়ে তুলবে না, যে তার ইলম অনুযায়ী ইবাদত করবে না, যে তার ইলম অনুযায়ী মুআমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার যার মুআমালা হবে না, তার ইলম অনুযায়ী
যে তার ইলম অনুযায়ী বান্দার সাথে তার মুআমালা করবে না, যে তার ইলম অনুযায়ী আখলাক নিজের চরিত্র গঠন করবে না, তার ইলম যত বেশি হোক না কেন এটা খুবই নগণ্য এবং এটা তার কোনো কাজে আসবে না। সুতরাং ইলম অনুযায়ী অবশ্যই আমল করতে হবে। আর যেমন ওই যে এ বিষয়ে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা কথা আসার, লা তাকুনু আলিমান হাত্তা তাকুন মুতাআলিমান ওয়ালা তাকুনু বিল ইলমি আলিমান হাত্তা তাতাকাওয়ানা বিহি আমিলান, যে তুমি ততক্ষণ পর্যন্ত আলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাকুনা মুতাআলিমান, হাত্তা তাকুনা মুতাআলিমান, যতক্ষণ পর্যন্ত তুমি এই ইলম চর্চা করো নি ততক্ষণ পর্যন্ত তুমি আলিম হতে পারবে না। ইলম চর্চা করতে হবে, ওয়ালা তাকুনু বিল ইলমি আলিমান, কোন ইলমের আলিম ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাতাকাওয়ানা বিহি আমিলান, যতক্ষণ পর্যন্ত এই ইলম অনুযায়ী আমল করবে না। এর জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে হাতাফ আল ইলম বিল আমাল ফাইন আজাবাহু ওয়া ইল্লা ইরতাহাল, যে ইলম সব সময় আমলকে ডাকে। এখন যদি ওই ইলমের ডাকে যদি আমল ছাড়া দেয় তাহলে ইলম থাকে, আর যদি ইলমের ডাকে আমল ছাড়া না দেয় তাহলে ওই ইলম চলে যায়। হাতাফ আল ইলম বিল আমাল ফাইন আজাবাহু ওয়া ইল্লা ইরতাহাল, যে ইলম সবসময় আমল চায়, ইলম সবসময় আমলের দাবি করে। যখন ইলমের এই দাবি আমলের মাধ্যমে ইলমের দাবি যখন পরিপূর্ণ হয় তখন ইলম তালিবুল ইলমের মধ্যে এই ইলম থাকে, নতুবা এই ইলম চলে যায়। যেমন একজন হাফিজুল কোরআন, সে কোরআনে করিম হিফজ করছে কিন্তু সারা বছর যদি এটা তিলাওয়াত না করে তাহলে দেখা যাবে যে সে একসময় ভুলে গেছে। তাকে তিলাওয়াত করতে হবে, ঠিক এইভাবে তাসবির ইলমকে যে বিষয়ে সে জ্ঞান অর্জন করবে সেটাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে তার মধ্যে ইলমটা থাকবে। আর যদি সে তার আমল ছেড়ে দেয় তাহলে একসময় এই ইলম তার থেকে চলে যাবে। এর জন্য ইমাম সাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে লাইস আল ইলম মা হুফিজা, আল ইলম মা নাফা, যেটাকে সংরক্ষণ করা হয় সেটাই ইলম না, ইলম হচ্ছে সেটা যেটা মানুষকে ফায়দা দেয়। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ এই বিষয়ে আরো সুন্দর একটা কথা বলছেন যে ইন্না লিল ইলমি গাওয়াইল ফামিন গাওয়াইলিহি আন ইউতরাকাল আমালু বিহি হাত্তা ইয়াযহাব, যে ইলমের জন্য ইলমকে ধ্বংসকারক ইলম বিধ্বংসী বিভিন্ন বিষয় রয়েছে, অনেক বিষয় আছে, তন্মধ্যে একটা বিষয় হচ্ছে আন্যত্রাকাল আমল, আমল ছেড়ে দেয়া, এলিম অনুযায়ী আমল ছেড়ে দেয়া, এলিম অনুযায়ী আমল না করলে এলিমটা চলে যাবে। সুফিয়ান থাউরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে তলবুল এলিম আপনার কাছে এটা বেশি পছন্দনীয় না আপনার কাছে আমল পছন্দনীয় বেশি? এর প্রতিউত্তরে তিনি বলছিলেন যে ইন্নামা ইউরাদুল ইলম লিল আমল, এলিম তো অর্জন করা হয় আমলের জন্যই, ইলম অর্জনের উদ্দেশ্য হলো আমল করা। সুতরাং আমল পরিত্যাগ করা এটা ইলম ধ্বংসের কারণ, ইলম চলে যাওয়ার কারণ। ফুযাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন যে লা ইয়াজালুল আলিমু জাহিলান বিমা আলিমা হাত্তা ইয়ামালা বিহি, আলিম ততক্ষণ পর্যন্ত জাহিল থাকবে। এই কথাগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন, এটা পরবর্তীতে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনার জন্য এটা খুবই প্রয়োজন। ফুযাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ বলতেছেন যে লা ইয়াজালুল আলিমু জাহিলান বিমা আলিমা হাত্তা ইয়ামালা বিহি ফাইযা আমিলা বিহি কানা আলিমা, যে একজন আলেম ততক্ষণ পর্যন্ত সে জাহিল হিসাবে গণ্য হবে যতক্ষণ না সে তার ইলম অনুযায়ী আমল করবে। অর্থাৎ আলেম যতক্ষণ পর্যন্ত তার ইলম অনুযায়ী আমল করবে না ততক্ষণ পর্যন্ত সে জাহিল হিসাবেই গণ্য হবে।
যখন সে তার ইলম অনুযায়ী আমল করবে তখনই সে আলিম হিসেবে গণ্য হবে। আর আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর যে কথা, ওয়ালা তাকুনু বিল ইলমি আলিমান হাত্তা তাতাকাওয়ানা বিহি আমিলা, যে তুমি ইলমের ততক্ষণ পর্যন্ত ইলমের আলিম হবে না যতক্ষণ পর্যন্ত ইলম অনুযায়ী আমল করনি। সুতরাং ইলমের জন্য আমল শর্ত, এবং একজন লোক ততক্ষণ পর্যন্ত আলিম বলে গণ্য হবে না যতক্ষণ পর্যন্ত সে তার ইলম অনুযায়ী আমল করেনি। এই কারণে তালিবুল ইলমকে অবশ্যই তার ইলম অনুযায়ী আমল করতে হবে, এবং এই আমলটা কি শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে না, বরং ইবাদতের ক্ষেত্রে যেভাবে করতে হবে তেমনি আকিদার ক্ষেত্রেও ইলম অনুযায়ী আমল করতে হবে, মুআমালাতের ক্ষেত্রেও ইলম অনুযায়ী আমল করতে হবে, আখলাকের ক্ষেত্রেও ইলম অনুযায়ী আমল করতে হবে। এবং সেটা কিভাবে আমি আপনাদেরকে যথাসম্ভব ইতিমধ্যে বলেছি, এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। সম্পর্ক ছিন্ন করার যে ব্যাপার ছিল, যে যার সাথে সম্পর্ক রাখার কথা আমি আমার এই হইল তার সাথে সম্পর্ক রাখতে হবে, তো তারপরে তার সাথে আমি সম্পর্ক রাখলাম, কিন্তু এরকম অনেক সম্পর্ক আসা আসলে পোষণা কিরকম ভাবে করবো বুঝতে অনেক ক্ষেত্রে আমাদের এরকম আছে যারা মুসলিম বলতেছে কিন্তু তাদের দেখা যাচ্ছে তাদের আকিদার মধ্যে অনেক সমস্যা আছে, তো এরকম এদের সাথে আমাদের টলেবল ইলমে তাদের সাথে কিরকম ভাবে উঠাবসা করাটা দরকার, তাদের সাথে আমাদের ইয়ার কিরকম হবে, যেমন অনেক ভাইরাস আছে এখন দেখা যাচ্ছে যে একটা নিজের তিনটা ভাগের জায়গায় চারটা ভাগ অ্যাড করা হয়েছে, হাকিমিয়ে নিয়ে আসতেছে, তো এখন ওদের সাথে যারা এটা বিশ্বাস করতেছে এদের সাথে আমাদের উঠাবসাটা কিরকম হবে, তাদের সাথে কি আমরা মানে আমাদের কি মিলামিশা করা দরকার নাকি আমি দূরে থাকবো কি বাহুল। সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কথাটা এখানে আমরা বলছি যে যার মধ্যে যে এই বিষয়টা সম্পর্কে জানবে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক রাখো। এখন কথা হলো কি যে আমরা এর অর্থ এই কথা না যে কাফের মুশরিক কিংবা যারা যাদের সাথে সম্পর্ক রাখা ঠিক না তাদের সাথে সম্পর্ক জোড়া রাখবো, আমরা তাদের সাথে গিয়ে সম্পর্ক জোড়া দেবো, বরং এলিয়েন অনুযায়ী এলিয়েন আপনাকে বলে দেবে যে আপনি কার সাথে সম্পর্ক রাখবেন, কে আপনার সাথে যদি সম্পর্ক ছিন্ন করে তাহলে আপনি নিজের থেকে আগ্রহী হয়ে কার সাথে আপনি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবেন, এটা আপনার এলিয়েন বলে দিবে, এবং এলিয়েন অনুযায়ী আপনি যেটা জানবেন ওলা এবং বারার মাসালা সম্পর্কে যখন আপনি অবগত হবেন যে আমার ওলা কিভাবে হবে, কিসের ভিত্তিতে বারা কিসের ভিত্তিতে কার সাথে, সেই অনুযায়ী যেমন একজন মুসলমান আপনার একজন সালাফি ভাই কিংবা একজন মুসলমান যার মধ্যে আপনি হয়তো আপনার সাথে সামান্য দুর্ব্যবহার করছে কিংবা সে নিজের অজ্ঞতার কারণে আপনার থেকে দূরে থাকতে চাইছে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইছে, আপনি তার সাথে সম্পর্ক স্থাপন করুন, আপনি নিজের থেকে তার সাথে ভ্রাতৃত্ব বজায় রাখার চেষ্টা করুন। এখন এই যে প্রশ্ন যেটা আপনার যে যারা হয়তো তাওহীদুল হাকিমিয়া বা এই ধরনের বিষয়গুলা যারা দাবি করে কিংবা যাদের মধ্যে অনেক ধরনের উদ্ভট ইসলাম সম্পর্কে যাদের উদ্ভট কিছু ধারণা আছে যে বিষয়গুলো শরীয়ত বহির্ভূত, তাদের সম্পর্কে আপনি সম্পর্ক রাখবেন না বাদ দিবেন সে বিষয়ে এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ বিষয়,
এই বিষয় সম্পর্কে প্রথমে আপনার দেখতে হবে যে যে এই বিষয়টা দাবি করতেছে সে কেন এটা দাবি করতেছে। প্রথম কথা হলো যে তার সাথে সম্পর্ক ইভেন কোনো মুক্তাদিয়া কোনো মুক্তাদের সাথেও আপনার সম্পর্ক কেমন হবে, তার সাথে আপনি সম্পর্ক রাখবেন না বাদ দিবেন, এইটার এ বিষয়ে ওলামায়ে কেরামদের অভিমত হলো যে যদি আপনি দেখেন যে ওই মুক্তি এমন যে আপনি তার কাছে বা তার সাথে সম্পর্ক রাখতে গেলে তার প্রভাব আপনার উপরে পড়ে যাবে, আপনি তার দ্বারা প্রভাবিত হয়ে যাবেন, তাহলে এই ক্ষেত্রে তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই হচ্ছে আপনার এবং আমাদের করণীয়। আর যদি দেখা যায় যে না ওই মুক্তিয়া নিজের অজ্ঞতার কারণে নিজের জ্ঞানত্বের কারণে সে বুঝতেছে না, সেই কারণে বিধাতের মধ্যে আছে, কিংবা সে তার এই ভুলভ্রান্তির মধ্যে আকেদাগত যে ভুলভ্রান্তির মধ্যে আছে এটা এটা নিজের অজ্ঞতার কারণে, এবং সে যদি এমন হয় যে না তার আমার উপরে পড়বে না, আমার যদি নিজের উপরে এই ধরনের আস্থা এবং বিশ্বাস থাকে যে ইনশা আল্লাহ আমি তার দ্বারা প্রভাবিত হবে না, বরং আমি সুন্না সম্পর্কে কোরআন এবং সুন্না সম্পর্কে যেটুকু জানি এর দ্বারা এর প্রভাব তার উপরে কিছুটা পড়তে সক্ষম হবে যে যদি আমি তার কাছে যাই, এই ধরনের কনফিডেন্স যদি থাকে যে আমি নিজে হেফাজত থাকবো, আমার দিন হেফাজত থাকবে, আমি তার দ্বারা প্রভাবিত হবে না, এই ক্ষেত্রে এমন লোক তার সাথে নিজের থেকে উদ্বুদ্ধ হয়ে সে নিজে থেকে তার সাথে এই ধর্মের মুক্তাদের সাথে কিংবা এই ধর্মের বদ আকেদা পোষণকারী লোকের সাথে সম্পর্ক জুড়তে পারে, এবং এই জোড়ার পিছনে উদ্দেশ্য হবে শুধুমাত্র একটাই যে তাকে হেদায়েতের দিকে তাকে সত্যের দিকে ফিরিয়ে আনা, এই জোড়াটা শুধুমাত্র হবে দাওয়াতের স্বার্থে। কিন্তু যদি দেখা যায় যে না তার কাছে যাওয়া কিংবা তার সাথে উঠা বসা করতে গেলে আমার যে হ্যাম্পার হয়ে যাবে তার প্রভাব আমার উপরে পড়ে যাবে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে দূরে থাকতে হবে। কিন্তু সাধারণত আমরা যে উদাহরণস্বরূপ যে কথাটা যে হাদিসের কথা বলছি সুলমান কাতার, এটা হচ্ছে যে মুসলমানদের মধ্যে পরস্পর যে স্বাভাবিক অনেক সময় যে দুইজন মুসলমানের মধ্যে একটা মন মালিন্য হয়েছে তো একজন আরেকজন হয়তো দূরে থাকতে চাইতেছে, তো এই ক্ষেত্রে কি হলো যে আপনি তার সাথে যান এবং নিজের থেকে আপনি তার প্রতি ভ্রাতৃত্ব এবং সংহতি প্রকাশ করুন, হ্যাঁ তার সাথে মিলেমিশে থাকুন। কিন্তু আকীদার ক্ষেত্রে যাদের মধ্যে ফিতনা আছে কিংবা যার মধ্যে বিদআত আছে খুরাফাত আছে তাদের ক্ষেত্রে রুলিং হইল এটাই, যখন আমি দেখব যে আমার দিন হেফাজত থাকবে, আমি তার কাছে গেলে পরে আমার প্রভাব তার উপরে পড়ার সম্ভাবনা, আমার দাওয়াতটা তার উপরে আসর করতে পারে কিন্তু তার দাওয়াত বা চিন্তা ভাবনা আমার উপরে প্রভাব ফেলবে না ইনশা আল্লাহ, এইটুকু যখন নিজের পুরোপুরি আত্মবিশ্বাস থাকবে তখন আপনি তার কাছে যেতে পারেন। আর যদি এই পর্যায়ে নিজের এই নিজের আমল এবং নিজের এতকাদ যদি এই পর্যায়ে না হয় তাহলে সেখান থেকে দূরে থাকেন। বারাকাল্লাহু ফিক।